সুপ্রস্তুত বন্ধুরা, এখন শুনবেন সারা বেলার বিকেলের সংবাদ। আজ বৃহস্পতিবার 31 বৈশাখ 1427 বঙ্গাব্দ, 14 মে 2020 খ্রিস্টাব্দ এবং 20 রমজান 1441 হিজরি। শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:45। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সানর রিথান। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। দেশে 24 ঘন্টার ব্যবধানে 1041 জনের করোনা শনাক্ত, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 283 এ, গাইবান্ধায় কোয়ারেন্টিনে 386 জন। ঈদ উপলক্ষে ইমাম মুয়াজ্জিনের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি, ঈদের নামাজ উন্মুক্ত স্থানে না পড়ার নির্দেশ দিয়েছে সরকার। গোবিন্দগঞ্জে বোরোধান সংগ্রহ উদ্বোধন করলেন সংসদ সদস্য প্রকৌশল মনোয়ার হোসেন চৌধুরী। এবং করোনায় ক্ষতিগ্রস্ত সহায়তা নিলামে উঠছে না, মোহাম্মদ আশরাফুলের ব্যাট, ইতালিয়ান সিরিয়া লীগ শুরু 13 জুন। শুনছিলেন শিরোনাম। এ সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া সংবাদটি দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও 14 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 283। এছাড়া নতুন করে আরও 1041 জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে, এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,863 জনে। আজ দুপুর বিকাল 3:30 করোনা আক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা। এদিকে গাইবান্ধায় নতুন করে আরও 16 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া 14 দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন 72 জন। সব মিলিয়ে জেলায় কোয়ারেন্টিনে রয়েছেন 386 জন। অপরদিকে নতুন আক্রান্তের শনাক্ত না হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 24 জনে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন 19 জন, এছাড়া চিকিৎসাধীন রয়েছেন 4 জন। এক লিখিত বার্তায় আজ সকালে তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। ঈদ উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ঈদের আগে আরও 7,000 কওমি মাদ্রাসাকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান সরকার প্রধান। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনায় সারা দেশের ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তালিকাভুক্তদের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে পরিষেবার মাধ্যমে পাঠানো হচ্ছে এ সহায়তা। করোনা সংক্রমণ রোধে সপ্তম দফায় চলমান সাধারণ ছুটি আরও 14 দিন বাড়ানো হয়েছে। এ ছুটিতে শবে কদর, ঈদের ছুটি অন্তর্ভুক্ত করে 30 মে পর্যন্ত বাড়িয়েছে আজ এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সাধারণ ছুটি বাড়লেও খুলছে না কোনো গণপরিবহন। জরুরি সেবা ব্যতীত কোনো অন্য যে কোনো ধরনের যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে ঈদুল ফিতরের নামাজ উন্মুক্ত স্থানে না পড়ার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। 98.8 FM এ আপনারা শুনছেন রেডিও সারাবেলার বিকেলের সংবাদ। গোবিন্দগঞ্জে বোরোধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার গোপালবাগ খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশল মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার। জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় সংগ্রহ করা হবে বোরোধান 5,700 মেট্রিক টন, সিদ্ধ চাল 8,817 মেট্রিক টন,
আতপ চাল 5,057 মেট্রিক টন আর গম 143 মেট্রিক টন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনায় বিশ্বে 2,97,108 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 43,45,646 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 16,68,154 জন। এদিকে পুরো বিশ্বে চলমান করোনায় তাণ্ডব নিয়ন্ত্রণে 4 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমিয়া সেমিনানাথ। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ঐতিহাসিক ব্যাট নিলামে উঠছে না। কারণ হিসেবে তার কাছে নিলাম প্রক্রিয়া পরিষ্কার নয় বলে উল্লেখ করেছেন আশরাফুল। এর আগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 17 রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন এ ডানহাতি ব্যাটসম্যান। এদিকে করোনার মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়া ইতালিয়ান সিরি আ 13 জুন থেকে আবারও শুরু হচ্ছে, তবে এর আগে দেশটির সরকারের অনুমতি প্রয়োজন হবে। ইতালির শীর্ষ লীগের 20টি ক্লাবের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কোনো কারণে আবার পিছিয়ে গেলে পরবর্তী তারিখ হিসেবে 20 জুন নির্ধারণ করা হয়েছে। স্কাই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী ক্লাবগুলোর ঐকমত সত্ত্বেও পুনরায় মৌসুম শুরুর আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইতালি সরকার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে স্কেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে 24 ঘন্টার ব্যবধানে 1,041 জনের করোনা শনাক্ত, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 283 এ, গাইবান্ধায় কোয়ারেন্টিনে 386 জন। ঈদ উপলক্ষে ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি, ঈদে নামাজ উন্মুক্ত স্থানে না পড়ার নির্দেশ দিয়েছে সরকার। গোবিন্দগঞ্জে বোরোধান সংঘের উদ্বোধন করলেন সংসদ সদস্য প্রকৌশল মনোয়ার হোসেন চৌধুরী। এবং করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে উঠছে না মোহাম্মদ আশরাফুলের ব্যাট, ইতালিয়ান সিরিয়া লীগ শুরু 13 জুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabella@gmail.com। বিশ্বে যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabella.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। আমাদের এছাড়া সংবাদটি দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সানর রিথান। আল্লাহ হাফেজ।